হাই ফ্রেন্ডস, আবার তোমাদের স্বাগত জানাই এস এন্ডি স্টাডি অল প্রবলেম সলভ চ্যানেলে। আমি এই চ্যানেলের একজন সদস্য আর তোমাদের বন্ধু অরিত্র। আমি আজকে তোমাদের যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, যেসব বন্ধুরা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের অলৌকিক বলে একটি গল্প আছে, তোমরা জানো। আমি আগের দুটো ভিডিওতে অলৌকিকের দুটো গল্পটি আমি বুঝিয়েছিলাম। অলৌকিকে তোমাদের জানো যে একটি গল্প আছে, আর একটি মোট এক অলৌকিক মোট দুটো গল্প আছে। এ দুটো গল্পকে আমি এক একটা দুটো ভিডিওতে ভাগ করে আমি তোমাদের বুঝিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। আমি আজকে তোমাদের যেটা পড়াতে চলেছি সেটা হলো অলৌকিকের এমসিকিউ, যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি আজকে সেইগুলোকে নিয়ে আলোচনা করবো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমার ভিডিওতে। যাওয়ার আগে তোমাদের যেটা বলবো, আমার ভিডিওটা পুরো ওয়াচ করবে, এবং আমাদের যেসব বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে অবশ্যই ক্লিক করতে বলবেন, কারণ ভবিষ্যতে বিভিন্ন নোটিফিকেশন ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের উপকৃত করার জন্য, এবং শেয়ার করতে ভুলবে না। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং তোমরা যদি আগের ভিডিও নিয়ে দেখতে দিতে চাও অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নেবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। অলৌকিক নিয়ে আমি তোমাদের যে এমসিকিউ দেবো বলেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ অলৌকিক কে লিখেছেন না কর্তার সেন দুগ্গাল। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, পূর্ণ মান এক, মানে একটা প্রশ্নের মান হলো এক করে। প্রথম তোমাদের যে প্রশ্নটা আছে, বলি কান্ধারি ছিলেন একজন, কি হবে সঠিক উত্তর? না, দরবেশ। ওকে, সঠিক উত্তর হবে দরবেশ। দুই নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে যে শহর দিয়ে খিদেই তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। কারণ কি কারণে ট্রেন যাওয়া হতে পারে না? তোমার যেটা সঠিক যেটা উত্তর হবে না, পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। ওকে, তিন নম্বর আমি তোমাদের যেটা দিয়েছি, বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে তিনবার। সেকেন্ড আমরা যাই, চার নম্বর আমি তোমাদের যেটা দিয়েছি যে মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? ওকে, এই উত্তরটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। বলে দিই আমি উত্তরটা, বলি কান্ধারি নানককে বলেছিলেন কি? না, নানককে কাফের বলে সম্বোধন করেছিলেন। ওকে, কাফের। ছ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, সে কুয়ার দিকে এগোলে হঠাৎ একটি প্রশ্ন জাগলো ওর মনে। প্রশ্নটা কি? না, মর্দানা কোথা থেকে এসেছে? ঠিক আছে। সাত নম্বর তোমাদের যেটা দিয়েছি, উনি রীতিমতো হতবম্ব, উনি হলেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সেটা জানো, উত্তরটাও জানো, যে গুরু নানক। ওকে, গুরু নানক, যে মর্দানা তার যখন জল চেষ্টা কোনো পেল তখন বুঝতে পারছিল না আমি কী করবো। আট নম্বর আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি, শাখা হলে যা বোঝা যেত তা হলো কিনা বাড়িতে অরন্ধন। ঠিক আছে। আমি এবার তোমাদের ন নম্বর তোমাদের যেটা দিয়েছি, অলৌকিক গল্পটি তর্জমা করেছেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, করমা গল্পটি করেছেন কিনা অনিন্দ সৌরভ। ওকে, সঠিক উত্তর হবে অনিন্দ সৌরভ। দশ নম্বর তোমাদের যেটা দিয়েছি, গুরু নানক অনুচর সহ বসেছিলেন কোথায়? গুরু নানক অনুচর সহ কোথায় বসেছিলেন? না, সঠিক উত্তর হবে বাবলা গাছের তলায়। সঠিক কী উত্তর হবে? বাবলা গাছের তলায়, শুধু বাবলা তলায় এখানে লেখা আছে। এগারো নম্বর প্রশ্ন, গল্পটি মনে পড়লেই হাসি পেত, গল্পটি হলো কি? গল্পটি হলো কি না? গড়িয়ে পড়া পাথর থামানোর গল্প। তাহলে গল্পটি হলো কি না? গড়িয়ে পড়া পাথর থামানোর গল্প। এবং তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট বারো নম্বর প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? ট্রেনটা থামানো, ট্রেনকে থামানোর আবেদন জানানো হলো। তোমাদের অলৌকিক থেকে এই প্রশ্নগুলি দিলাম, প্রশ্নগুলো ভালো করে রেডি করবে এবং নিজেদের খাতায় তুলে নেবে। আবার দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওয়ে।